দর্শক, আমন্ত্রণ বিশ্ব বাংলায়। সঙ্গে আছে আমি শারমিন আক্তার। ইতালির মিলানে হয়ে গেল চামড়াজাত পণ্যের আন্তর্জাতিক মেলা ফিয়েরা লিয়েনা পেলে। বাংলাদেশের 4টি সহ আরো 47টি দেশের 1,285টি প্রতিষ্ঠান এতে অংশ নেয়। মেলায় বিশ্বের নামী দামি কোম্পানিগুলো নিজেদের পণ্য প্রদর্শন করে থাকে। ইতালির প্রতিনিধি কাউসার হাওলাদের প্রতিবেদনে। ইতালির মিলানে হয়ে গেল মিলানো ফিয়েরা লিনিয়া পেল্লে বা আন্তর্জাতিক চামড়া মেলা 2017। প্রতি বছর অক্টোবর এবং ফেব্রুয়ারি মাসে মোট দুবার এ মেলা ইতালির বাণিজ্যিক নগরী মিলানে অনুষ্ঠিত হয়। ইতালি ও বাংলাদেশ সহ বিশ্বের 48টি দেশের 1,285 প্রদর্শনীতে প্রায় 2,000 চামড়াজাত পণ্য স্থান পায়। পৃথিবীর সর্ববৃহৎ এ মেলায় বিশ্বের নামি দামি কোম্পানিগুলোর পণ্য প্রদর্শনের মাধ্যমে বিশ্ব বাজারে নিজ স্থান তৈরি করে এবং বাজারজাতকরণের লক্ষ্যে উৎপাদনমুখী চামড়াগুলোর বিভিন্ন দিক তুলে ধরে। এবার বাংলাদেশের স্বনামধন্য 4টি কোম্পানি বেঙ্গল লেদার কমপ্লেক্স লিমিটেড, এপেক্স টেনারি লিমিটেড কোম্পানি, আকিস গ্রুপ এবং রিফ লেদার অংশ নেয়। মেলায় অংশ নিয়ে এপেক্স এর প্রতিষ্ঠাতা ও মহাপরিচালক এ কে এম রহমতুল্লাহ এমপি বলেন, সরকার থেকে আরো সুযোগ সুবিধা পেলে ইনশাআল্লাহ আমরা লেদার করতে মানে 5-7 বিলিয়ন ডলার আমরা আর্ন করতে পারবো। দেশীয় দক্ষ জনশক্তির প্রয়োজন বলে মনে করে এপেক্স এর চেয়ারম্যান সৈয়দ মঞ্জুর ইলাহি। বাংলাদেশের সবচেয়ে বড় প্রবলেমটা কি জানেন? প্রবলেম হলো এইচআর, হিউম্যান রিসোর্সেস। অনেক লোক আছে পরিচালক ফাব্রিসিও সিজিলা, সিইও একরামুল হক, স্পেন বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ এর জেনারেল সেক্রেটারি আসিক এলাহি চৌধুরী, কেমার ট্রেডিং এর স্বত্বাধিকারী জি জোয়ারদার, মাসমা লেদার এমডি এম মহিবুর রহমান সহ চামড়া ব্যবসার সাথে জড়িত ব্যবসায়ীরাও এতে অংশগ্রহণ করে। ইতালির মিলানস্থ ফিয়েরা মিলানোতে 3 দিনের এ মেলায় বিক্রেতাদের প্রস্তুতি আশানুরূপ হলেও ক্রেতাদের সমাগম ছিল নাজুক। অন্যদিকে ইতালিতে এক্সপোর পরে কিছুটা অর্থনৈতিক মন্দা কাটিয়ে উঠলেও হয়নি আশানুরূপ। এত কিছুর পরেও চামড়া শিল্পের বাজার ঘুরে দাঁড়াবে এমনটি প্রত্যাশা আয়োজক বৃন্দের। কাউসার হাওলাদার, বাংলা টিভি, মিলান, রো ফিয়েরা, ইতালি। দর্শক, এই ছিল বিশ্ব বাংলা। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।